দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, গত 31 আগস্ট হাইকোর্ট আদেশ দিয়েছিল যে সে জাপানি মার সাথে বাংলাদেশি বাবা রাজধানীর গুলশানের 4 কক্ষ বিশিষ্ট একটি বাসায় থাকবেন জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার সাথে। সেখানে 15 দিন থাকার আদেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু 15 দিন হওয়ার আগেই জাপানি মা আবারও হাইকোর্টে নতুন আরেকটি আবেদন করেছে। দর্শক, জাপানি নারী এরিকো হাইকোর্টে কী আবেদন করেছে আর কেনই বা এই রিট করেছে তা দেখতে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে নিত্য নতুন সকল ধরনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দিন। দর্শক, 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে বেড়ানোর উদ্দেশ্যে মার্কেটে নিয়ে যাওয়ার অনুমতি চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন জাপানি মার ডাক্তার নাকানো এরিকো। এছাড়াও তাকে নিয়ে অপপ্রচার সংক্রান্ত সব কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরানোর নির্দেশনা চেয়ে আবেদন জানানো হয়েছে। আজ সোমবার বিচারপতি এম এনায়েতুর রহমান ও বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চে এই আবেদন করা হয়। নাকানো এরিকোর আইনজীবী মোহাম্মদ শিশির মনির এই আবেদন করেন। আইনজীবী জানান, আদালতের নির্দেশে বর্তমানে বাবা মা সহ রাজধানীর গুলশানের 4 কক্ষ বিশিষ্ট একটি বাসায় রয়েছেন জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। মা এরিকো শিশুদের নিয়ে বাইরে যেতে চাইলেও বাবা রাজি হননি, এ কারণে মার্কেটে যাওয়ার অনুমতি চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। এর আগে গত 31 আগস্ট হাইকোর্ট আদেশ দেন বাবা মা সহ রাজধানীর গুলশানের 4 কক্ষ বিশিষ্ট একটি বাসায় থাকবে জাপানি 2 শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা। সেখানে তারা আপাতত 15 দিন থাকবে, ফ্ল্যাটের ভাড়া উভয় পক্ষ বহন করবে। সমাজ সেবা অধিদপ্তরের ঢাকার ডেপুটি ডিরেক্টর তাদের তত্ত্বাবধান করবেন, প্রয়োজনে ওই কর্মকর্তা ওই ফ্ল্যাটে রাত্রি যাপন করতে পারবেন। গুলশানের বাসায় থাকাকালীন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগর পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে বলা হয়েছে। আগামী 16 সেপ্টেম্বর ওই মামলার পরবর্তী আদেশ দেবেন আদালত, তবে এ সময়ে হাইকোর্ট পুরো বিষয়টি নজরে রাখবেন। 2 শিশু ও তাদের বাবা মায়ের মতামত নেওয়ার পর আদালত এই আদেশ দিয়েছেন। যদিও একই বাসায় শিশুদের বাবা মার রাত্রি যাপনে আপত্তি জানিয়েছিলেন শিশুদের মায়ের পক্ষের আইনজীবী, আদালত বলছে আমরা চাই শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক। আদালতে শিশুদের জাপানি মায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। শিশুদের বাংলাদেশি বাবার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার মারুফুল আলম ও ব্যারিস্টার ফাইজা মেহরিন। এর আগে আজ সোমবার 6 সেপ্টেম্বর দুপুরে 2 জাপানি শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনা বাবার কাছে নাকি মায়ের কাছে থাকতে চান এ বিষয়ে শিশুদের সঙ্গে একান্ত কথা বলেছে হাইকোর্ট। বিচারপতির খাস কামরায় প্রায় আধা ঘন্টা শিশুদের সঙ্গে কথা বলেন আদালত। 2 মেয়ে জেসমিন মালিকা ও লাইলা লিনাকে আদালতে হাজির করার নির্দেশ চেয়ে গত 19 আগস্ট সকালে হাইকোর্টে হেবিয়াস কার্পাস রিট করেন জাপানি চিকিৎসক নাকানো এরিকো। রিটে মেয়েদের নিজের জিম্মায় নেওয়ার নির্দেশনা চান ওই নারী। ওই দিন জাপানি 2 শিশু এবং তাদের বাবা শরীফ ইমরানকে 1 মাসের জন্য দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই সঙ্গে 2 শিশুকে 31 আগস্ট আদালতে হাজির করার নির্দেশ দেন, সঙ্গে তাদের বাবা ও ফুফুকে নিয়ে আসতেও বলা হয়। রাজধানীর গুলশান ও আদাবর থানার ওসিকে ওই নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়েছিল। পরে 31 আগস্ট কোর্টে হাজির করার পর আগামী 15 দিন বাবা মা সহ শিশুদেরকে একসাথে থাকার নির্দেশনা দেয় হাইকোর্ট। সেই নির্দেশনা মোতাবেক গুলশানের একটি ফ্ল্যাট বাসায় বাবা মা এবং 2 শিশু একসাথে থাকছেন।